আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ সহমতে সুস্থ আছো, ভালো আছো। আমার প্লে শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি রাজধানী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ভিডিও ক্লাসে। সোনামনরা, তোমরা নিয়মিত জুম ক্লাসে অংশগ্রহণ করছো এবং ক্লাস ওয়ার্কগুলো সুন্দরভাবে করছো, পাশাপাশি হোমওয়ার্কও তোমরা খুব চমৎকারভাবেই করছো। এই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এভাবেই বাসায় সুন্দর করে মামনি বাবা বড়দের কথা শুনবে এবং যে যে যেইভাবে তোমাদের করতে বলে কাজগুলো সেভাবেই করে ফেলবে। তাহলে কি হবে, আমরা কিন্তু আস্তে আস্তে অনেক কিছু শিখে যেতে পারবো, তাই না? যেমন এখন আমরা শিখছি। তো সোনামণিরা, আমি বরাবর মতো আজকেও তোমাদের জন্য দুটো ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা বাংলা এবং ইংরেজি ক্লাস করব। তো চলো আমরা বাংলা ক্লাস দিয়ে শুরু করি। আমরা তো ব্যঞ্জন বর্ণ শিখেছি, তাই না? ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বর্ণগুলো আমরা ধারাবাহিকভাবে বলা এবং লেখা শিখেছি। আমরা এখনও শিখছি, তাই না? কারণ আমাদের বর্ণগুলোকে খুব ভালোভাবে বানাতে শিখতে হবে, কোন বর্ণটি নাম কি সেটা জানতে হবে। যখন আমি তোমাদেরকে এলোমেলো করে বর্ণগুলো বোর্ডে লিখব বা খাতায় লিখতে দিব, তোমাদেরকে কি তখন বর্ণগুলো চিনতে হবে। আর বর্ণ চেনার সবচেয়ে সহজ উপায় কি? বর্ণগুলোকে বারবার পড়া, তাই না? এখন সোনামণিরা, আমরা তো প্রস্তুতিমূলক বার্ষিক পরীক্ষার প্রস্তুতিমূলক সিলেবাস অনুযায়ী কিছু কাজ কিন্তু আগেই করেছি। এখন আমি ধারাবাহিকভাবে পরের বর্ণগুলো দিয়ে তোমাদের ওই কাজগুলো আবার করাবো। আজকে আমি তোমাদেরকে সাজিয়ে লেখা করাবো ত থেকে ম পর্যন্ত। আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী সাজিয়ে লেখা, শূন্যস্থান পূরণ এই বিষয়গুলো ক থেকে ম পর্যন্ত বর্ণগুলো দিয়েই করব, ঠিক আছে? প্রতিটি বর্ণ, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বর্ণ, আমরা খুব ভালোভাবে বলা এবং লেখা শিখব। এবং ক থেকে ম পর্যন্ত বর্ণগুলো দিয়ে আমরা সাজিয়ে লেখা, শূন্যস্থান পূরণ এই কাজগুলো করব, ঠিক আছে? তো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি আজকে আমরা করব সাজিয়ে লেখা। তো তোমরা সবাই আমার বোর্ডের দিকে তাকাবে। দেখো, এখানে আমি বর্ণ 10টি বর্ণ নিয়েছি, ব্যঞ্জন বর্ণের 10টি বর্ণ দুটো লাইনে লিখেছি এবং বর্ণগুলোকে কিন্তু দেখো এলোমেলো করে লিখেছি, তাই না? আমরা কি এভাবে শিখেছি? হ্যাঁ, আমরা এভাবে শিখেছি, দন্তুন্ন ত ধ থ দ, না এভাবে তো শিখিনি। আমরা ধারাবাহিকভাবে শিখেছিলাম ত থ দ ধ দন্তুন্ন। আজকে আমরা সাজিয়ে লেখা করব, তাই মিস কি করেছি, সবগুলো বর্ণকে এলোমেলো করে লিখেছি। এখন তোমরা পড়ে পড়ে বর্ণগুলোকে কোন বর্ণের পর কোন বর্ণ আসবে সেটা মুখে মুখে পড়বে এবং খাতায় লিখবে। তো চলো আমরা শুরু করি। আমরা তো জানি এখানে কোন বর্ণের সবার আগে আসবে ত, তাই না? ত কোথায় আছে আমরা লাইন থেকে খুঁজে নেব। দন্তুন্ন ত, এই তো আমরা এখানেই ত পেয়েছি। তো তকে কাটবো, কেটে সমান সমানের পাশে ত বর্ণটি লিখে দিব ত। তারপর তয়ের পরের বর্ণটি কি? থ, তাই না? থ, থ কোথায় আছে চলো আমরা খুঁজে নেই। দন্তুন্ন ধ থ, তো থকে কাটবো, তয়ের পরে থ বর্ণটি লিখে দিব ত থ, পেয়ে গেলাম। থয়ের পরের বর্ণটি হচ্ছে দ, তো চলো আমরা দ কে খুঁজে নেই। দন্তুন্ন ধ দ, দ কে পেয়ে গেলাম। দ কে কেটে আমরা থয়ের পরে এখানে দ বর্ণটি লিখে দিব ত থ দ। আমরা কি জানি দয়ের পরের বর্ণটি? দয়ের পরের বর্ণটি হচ্ছে ধ, তো চলো উপর থেকে আমরা খুঁজে বের করে নেই। এর নাম হচ্ছে দন্তুন্ন, এটি হচ্ছে ধ, তো আমরা পেয়েছি ধ। ধকে কাটবো, দয়ের পরে আমরা এই ধকে বসিয়ে দিব ত থ দ ধ। রইল একটি বর্ণ দন্তুন্ন, কোথায় আছে? এই তো এখানে দন্তুন্ন আছে, দন্তুন্নকে কাটবো,
কেটে আমরা এখানে ধয়ে পরে লিখে দিব তো আমরা সাজিয়ে কিন্তু লিখে ফেলেছি ত থ দ ধ দন্তুন্ন ত থ দ ধ দন্তুন্ন এবার চলো আমরা পরের লাইনটিতে চলে যাই এখানে আমি কিছু বর্ণ লিখেছি চলো একবার বর্ণগুলো পড়ে নিই ব ম প ভ ফ আমরা কি শিখেছিলাম আমরা শিখেছিলাম প ফ ব ভ ম তো এই লাইনে কোন বর্ণটি সবার আগে আসবে প প কোথায় আছে ব ম প পেয়ে গেলাম প পকে কাটবো কেটে নিচের লাইনে লিখে দেব প প পর পরের বর্ণটি কি আমরা জানি ফ তো চলো খুঁজে নেই কোথায় আছে ফ ব ম ভ ফ বর্ণটি হচ্ছে ফ তো ফ কে কাটবো কেটে পয়ের পরে লিখে দেব ফ প ফ তারপরে বর্ণটি কি আমরা জানি ব তাই না এখানে আছে ব ম ভ প পেলাম ফ পেলাম এবার ব বের করলাম ব কোথায় আছে এই তো এই বর্ণটির নাম হচ্ছে ব একে কাটবো কেটে এখানে লিখে দিব প ফ ব পরের বর্ণটি কি পরের বর্ণটি হচ্ছে ভ চলো উপরে খুঁজে নেই ম ভ ভ কে কাটবো বয় করে আমরা এখানে ভ লিখে দিব প ফ ব ভ এখন আমরা বের করব ভয়ের বর্ণটি পরের বর্ণটি কি ভয়ের পরের বর্ণটি হচ্ছে ম উপরে কোথায় ম আছে এই তো এখানে একটি বর্ণই বাকি আছে তো শুধু একে কাটবো কেটে ভয়ের পরে ম বর্ণটি লিখে দিব তো দেখো আমরা কিন্তু সাজিয়ে ফেলেছি প ফ ব ভ ম আমরা পূর্ববর্তী বর্ণগুলো দিয়েও এই কাজটি করেছি তা আমার মনে হচ্ছে তোমরা কিন্তু বিষয়টি বুঝতে পেরেছো তাই না হ্যাঁ বিষয়টি তোমরা বুঝতে পেরেছো আশা করি এবং তোমরা এই বিষয়টি খুব সুন্দরভাবে করার জন্য অবশ্যই ব্যঞ্জন বর্ণগুলো বারবার পড়বে এবং লিখবে এই কাজটি আমরা সিডব্লিউ হিসেবে করব এবং পরবর্তীতে তোমরা বাসায় কাজটি আবার চর্চা করবে তো সোনামণিরা বাংলা ক্লাসটি আজকে আমি এখানে শেষ করব এরপর আমাদের কোন ক্লাসটি এরপর আমরা আমাদের ইংরেজি ক্লাসে চলে যাব ঠিক আছে সোনামণিরা তোমরা তোমাদের ইংলিশ খাতা নিয়ে প্রস্তুত হয়ে যাও আজকে আমি তোমাদেরকে যে কাজটি করাবো আমরা তো স্মল লেটার শিখেছি তাই না স্মল লেটার দিয়ে আমরা আজকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব বার্ষিক পরীক্ষার প্রস্তুতিমূলক সিলেবাস অনুযায়ী আমরা কিন্তু এ থেকে এল পর্যন্ত এই কাজটি করেছিলাম তাই আজকে আমি তোমাদের এম থেকে জেড পর্যন্ত বর্ণগুলো দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কাজটি আজকে করাবো তো সোনামণিরা সবাই তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করবে আমি প্রথমেই লেটারগুলো বোর্ডে তুলে নিচ্ছি তোমরা সেই অনুযায়ী খাতায় তুলে ফেলবে আজকে আমরা করব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্রথমে আমরা তুলে নিব তোমরা দেখো কি লিখছি আমি স্মল লেটার এম খালিঘর ও খালিঘর স্মল লেটার কিউ খালিঘর আর খালিঘর স্মল লেটার ইউ খালিঘর স্মল লেটার ডাব্লিউ খালিঘর স্মল লেটার ওয়াই খালিঘর তোমরা নিশ্চয় তুলে ফেলেছ সোনামণিরা দেখো আমরা যেহেতু এই লেটারগুলো শিখেছি আমরা কি পারবো না বলতে পারবো না লিখতে পারবো না এম এর পরের লেটারটি কি ও এর পরের লেটারটি কি নিশ্চয়ই পারবো তাই না আমরা মুখে মুখে পড়বো এবং খালি ঘরগুলোতে কোন লেটার বসবে সেই লেটারটি বসিয়ে দেব তো চলো আমরা একটু পড়ি এম এন ও পি
তাহলে আমরা কি পেলাম m এর পরে n m এর পরে n তাই না এভাবে আমরা n লিখে দিব হয়ে গেল ফিল ইন দা ব্ল্যাঙ্কস করা ও ওর পরে কি জানি আমরা p তারপর দেখো q q এর পরে লেটারটি কি সরি আমি এখানে r লিখে ফেলেছি এখানে s হবে আমরা কি জানি q এর পরের লেটারটি কি q এর পরের লেটারটি হবে r তো আমরা এখানে r লিখে দেব s s এর পরের লেটারটি কি হবে t q r s t প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পেয়ে গেলাম q r s t এবার আমরা পরের লাইনটিতে যাব এখানে কি আছে u খালি ঘর w খালি ঘর তো আমরা জানি u এর পরের লেটারটি কি v তো এখানে আমরা একটা v লিখে দিব w এর পরে আমরা জানি x তো এখানে আমরা x লিখে দিব y এবং y এর পর জানি আমরা z হয়ে গেল আমাদের fill in the blanks আমরা এভাবে মুখে মুখে লেটারগুলো পড়ব এবং কোন লেটারটি নেই সেই লেটারটি আমরা খালি ঘরে বসিয়ে দেব তাহলে এই কাজটি আমাদের সম্পূর্ণ হয়ে যাবে সোনামণিরা এই কাজটি আমরা CW হিসেবে করব এবং তোমরা কিন্তু এই কাজটি পুনরায় করবে বাসায় বারবার প্র্যাকটিস করবে তো ইংলিশ ক্লাসটি সোনামণিরা আজকের মতো আমি এখানে শেষ করব আজকে আমি তোমাদেরকে আরেকটি তোমাদের করতে বেশ মজাই লাগে আমি দেখেছি আজকে আমরা একটু ড্রয়িং ক্লাস করব চলো তো আজকে আমরা কিছু একটা আঁকি কি আঁকবো বলো তো আজকে আমরা একটি বেলুন আঁকবো ঠিক আছে তোমাদের এইচডব্লিউতে আমি তোমাদেরকে বেলুন এঁকে রং করতে বলেছি এখন তোমরা বেলুনটি কিভাবে আঁকবে তোমরা তো বেলুন নিয়ে খেলা করতে অনেক পছন্দ করো তাই না চলো আজকে আমরা একটি বেলুন আঁকাও শিখে নিই ঠিক আছে আমরা তো সবাই বৃত্ত আঁকতে শিখেছি তাই না আমরা আজকে বৃত্তর সাহায্য নিয়ে কিন্তু একটি কিংবা দুটি বেলুন বানিয়ে ফেলব তোমরা সবাই একটু বোর্ডের দিকে তাকাবে আমরা প্রথমেই একটি এরকম বৃত্ত বানাবো তারপর নিচে আরেকটি এরকম একটু ছোট করে বৃত্ত আঁকবো তারপর এই যে এখানে একটু পাকা আছে এভাবে একটু বাঁকা করে মিলিয়ে দিব আর তোমাদের তো পেন্সিল দিয়ে তোমরা কাজ করবে তারপর রাবার দিয়ে এই জায়গাটুকু তোমরা সুন্দর করে মুছে ফেলবে ঠিক আছে রাবার দিয়ে মুছে ফেলবে আর বেলুনকে ধরে রাখতে হলে আমাদেরকে একটি সুতা দিয়ে বাঁধতে হয় না এখানে বেলুনের একটি মুখ থাকে আমরা এখানে একটা সুতা দিয়ে দিব এটাও বেলুনের মুখ বানিয়ে দিলাম ঠিক আছে তোমরা এভাবে বেলুন আঁকার চেষ্টা করবে কি করেছি আমি প্রথমে একটি বৃত্ত এঁকেছি বড় করে তারপর আরেকটি বৃত্ত আমি এঁকেছি একটু ছোট করে অনেকটা কি দেখো চারের মতো তাই না তারপর শুধু এই জায়গাটুকু এইভাবে আটকে দিব হ্যাঁ আর রাবার দিয়ে এই মাঝখানের অংশটুকু মুছে দিব মাঝখানের অংশটুকু মুছে দিব আর এখানে বেলুনকে ধরার জন্য একটি সুতা দিয়ে দিব আর এইভাবে করে দিব এটা দিতে পারো নাও দিতে পারো বেলুনের তো মুখ থাকবে না যে আমরা বেলুন ফোলাই তারপর বাঁধি এভাবে সুতা দিয়ে আটকে দিই তোমরা এভাবে আমাদের খাতায় এসডব্লিউ খাতায় সুন্দর করে বেলুন এঁকে কি রং লাগাবে বেলুনে তো অনেক রং হয় তাই না আমি একটি রঙের নাম বলছি তোমরা এখানে নীল রং লাগিও ঠিক আছে গাঢ় নীল বেলুন অনেক রঙের হয় তোমাদের ইচ্ছে মতো লাগাতে পারো এই নীল রং মিসের পছন্দ তাই আমি তোমাদেরকে এখানে নীল রং লাগাতে বললাম নীল রঙে লাগাতে পারো লাল রং লাগাতে পারো হলুদ লাগাতে পারো তোমরা অনেকে আবার রেইনবো কালার পছন্দ করো সেটাও তোমরা লাগাতে পারো তো সোনামণিরা সুন্দর করে তোমরা ড্রয়িং খাতায় বেলুন বানিয়ে রং করবে তোমাদের খাতার পৃষ্ঠা ঠিক মাঝখানটিতে
একটি অনেক ছোট না অনেক বড় না মাঝারি সাইজের একটি বেলুন সুন্দর করে একে রং করবে ইনশাআল্লাহ আমি তোমাদের এই কাজটি দেখব তো সোনামণিরা আজকের মতো আমি তোমাদের সাথে ক্লাসটি এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো নিরাপদ থেকো আল্লাহ হাফেজ